হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল কুপমণ্ডুকে সবাইকে জানাই স্বাগত। আমাদের উৎসাহ দিতে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। লেটস ড্রাইভ, লেটস এক্সপ্লোর, এই মন্ত্র সাথে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এবং আপনাদের সামনে আমাদের নতুন ভিডিও নিয়ে এসে আমরা হাজির হয়েছি। এবারে আমাদের গন্তব্য জঙ্গল। আমরা চলেছি ওড়িশার সাতকোশিয়া টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। এখানে আসার জন্য আপনারা NH-16 তো অবশ্যই ফলো করবেন এবং সেই পথ ধরে আসতে থাকবেন। আস্তে আস্তে এখানে একটা ছোট্ট সাজেশন, গুগল থেকে দেখতে পাবেন অনেকগুলোই রাস্তা সাতকোশিয়া আসার জন্য দেখাবে। সেক্ষেত্রে আমরা বলবো কটক শহর আসার জাস্ট আগে NH-16 ছেড়ে দেবেন, সেখান থেকে ধবলেশ্বর টেম্পল রোডের যে রাস্তাটা দেখাবে সেই ডাইভারশনটা আপনারা নেবেন এবং সেইখান দিয়ে কিছু দূর যাওয়ার পর NH-655 ফলো করবেন। তারপরে সেই রাস্তা ধরে বেশ কিছু দূর আসার পরে আঙ্গুল শহর দেখাবে, তার ঠিক 30 কিলোমিটার আগে আগে সেই রাস্তা ছেড়ে সেখানে SH-23 যেটা দেখাবে সেই রাস্তা ফলো করবেন, তাহলেই আপনারা চলে আসবেন সাতকোশিয়া টাইগার রিজার্ভে। আমরা এসে এখানে একটা রাত্রি কাটিয়েছিলাম ছোটকেই নেচার ক্যাম্পে। আমাদের গন্তব্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমরা পিচ রাস্তা ছেড়ে দিয়ে ঢুকে গেছি জঙ্গলের মধ্যে। সূর্য অস্ত যাওয়ার পথে প্রায় সন্ধে হয়ে আসছে এবং সেই সময়ে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর এই অভিজ্ঞতা একটু অন্যরকম। এখানে একটা গা ছমছমে করা নিস্তব্ধ পরিবেশ, বিভিন্ন রকম পাতার আওয়াজ সব মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। ছোটকেই নেচার ক্যাম্প আমরা দেখছি, এটি হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভের কোর এরিয়া। এখান থেকে শুরু, এর ওপারে আর যাওয়ার অনুমতি থাকে না। এখান থেকে 15 কিলোমিটার দূরেই আছে মহানদী এবং সেই মহানদীর পাড়টি অত্যন্তই সুন্দর, আর এখান থেকে মহানদীর গর্জটিও অত্যন্ত সুন্দর। এখানে একটি বোট ট্রিপ হয় টিকরপাড়া কাছ থেকে। আমাদের সময় বোট ট্রিপটি বন্ধ ছিল বলে আমাদের সেই সৌভাগ্য হয়নি। আপনারা এলে এই বোট ট্রিপটি করে নিতে পারেন, খুবই সুন্দর জায়গা। সাতকোশিয়ার এই জঙ্গলে আপনার ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে হরিণ, চিতাবাঘ এবং হাতির দলের। আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে, এখন আমরা সেই দৃশ্যই উপভোগ করব। আসার আগে কতগুলি প্রস্তুতি নিয়ে আসা ভালো। এই জায়গায় কোনো রকম ইলেকট্রিসিটি থাকে না, পুরোটাই সোলারে চলে, সুতরাং আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ব্যাকআপ, পাওয়ার ব্যাকআপ এবং টর্চ লাইট
অবশ্যই তার জোগাড় রেখে দেবেন। ছোটকেই নেচার ক্যাম্প থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আছে লবঙ্গির জঙ্গল। আপনারা এসে এখানে 2টি রাত থাকলে অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন। লবঙ্গির জঙ্গলের কথা আমরা অনেকেই পড়েছি বুদ্ধদেব গুহর লেখার মাধ্যমে। ফটোগ্রাফি ভালোবাসলে অবশ্যই এটা একটি সেরা ঠিকানা আসার জন্য। এখানে অনেক রকমই পশু পাখি সব কিছুরই দেখা মেলে। আর আরেকটা কথা যে এখানে অনেক রকমের ফুল হয়, আছে সেখানে যদি থাকেন সে তাহলে গর্জের ট্যুরটা খুব ভালোভাবেই করা যাবে। আর যদি জঙ্গলের মধ্যেই থাকতে চান তাহলে এখানে অনেকগুলি নেচার ক্যাম্প আছে, যেমন ছোটকেই নেচার ক্যাম্প, বাঘমুন্ডি নেচার ক্যাম্প, টিকরপাড়া নেচার ক্যাম্প, এর কোনো একটি জায়গাতে আপনারা বুকিং করে আসতে পারেন। কারণ এটা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে এখানে খাবার দাবার আলাদা করে পাওয়া যায় না, বুকিংয়ের মধ্যেই সব কিছু ইনক্লুড থাকে, সকালের খাওয়া থেকে রাত্রের খাওয়া পর্যন্ত। আমরা যে ছোটকেই নেচার ক্যাম্পে ছিলাম, এখানের মানুষজনের আতিথেয়তা বিশেষভাবে মুগ্ধ করে এবং মনে রাখার মতো। এখানকার লোকাল সবজির স্বাদও অনন্য এবং খুবই সুন্দর। সাতকোশিয়া সফর এই পর্যন্তই। আমাদের পরবর্তী গন্তব্য কুল্ডিহা। আমরা খুব শীঘ্রই হাজির হব আমাদের কুল্ডিহা পর্ব নিয়ে। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করুন, এবং নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।